শ্রমিকের পেটে ভাত না থাকলে ভাতটা দিব কে? কালকে সিদ্ধান্ত নিয়েছি, শ্রমিকেরা রাত্রে মিটিং করছে, আমার পেটে ভাত নাই, আমার ভাত দেন। অন্য সময়ে 20 মিনিট পরে পরে গাড়ি ছাড়ে, আজকে 2 ঘন্টা লাগছে, 30 জন যাত্রী হয়েছে আজকে, কালকে খারাপ পেয়েছে, আজকে একটু ভালো হয়ে যাইতেছে। আপনি দেখছেন এই যে গাড়িগুলো বন্ধ আছে, শ্রমিকের পেটে ভাত নাই, যারা আন্দোলন ডাকছে তারা কিন্তু শ্রমিকের ভাত খাওয়াবে না। লোকাল গাড়ি আমাদের সবই চলতেছে, যাত্রীগুলো যখন আতঙ্ক কাটে গেছে এখন গাড়ি ইন্টারদেশে যাচ্ছে। রাত্রে অনেকগুলো গাড়ি পাঠাইছি আমরা, বরিশাল গেছে, চিটাগাং গেছে, সিলেট গেছে, রাত্রে অনেক গাড়ি গেছে, এখনও যেতেছে। সকালে না হলে ধরেন প্রায় 7টার মধ্যে গাড়ি গেছে বিভিন্ন সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম। এখন দেশের যে পরিস্থিতি, আসলে আমাদের দেশের রাজনীতিই ভালো না, কেননা দেশের স্বার্থের জন্য কেউ কাজ করে না। যদি দেশের স্বার্থের জন্য কাজ করতো তাহলে সরকারও বিবেচনা করতো, বিরোধী দলও বিবেচনা করতো। উভয়ের কাছে আশাবাদী যে দেশের ভালো কিছু হোক সেটি আমরা কামনা করি। উভয় তো কাজ করতেছে কিন্তু বাধ্যতামূলক হয়ে আমরা যাইতে হচ্ছে, নারীর টানে, সম্পর্কের টানে, রক্তের টানে, এই জন্য আমাদের যাইতে এখন বাধ্য হচ্ছে। আমি ওই এয়ারপোর্টে আমি নিয়ে আসি জরুরি অবস্থায়, এখন আমি না যাই না ভাইয়া পারি, এখন আমি বাড়িতে যাচ্ছি ওনার দিয়ে। ফোন লাগে, ফোন লাগে।